কলকাতা পেটুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কোনো রান্না দেখাবো না, আজকে আমরা চিকেন তন্দুরি আর চিকেন কাবাব তৈরি করার জন্য একটি ওভেন বানাচ্ছি। সেটা এরকম দেখতে হবে, যেটা সরষের তেলের টিন আর সাইকেলের স্পোক দিয়ে তৈরি। চলুন দেখে নিই আমরা এটা কীভাবে তৈরি করব। একটা মাপার জন্য স্কেল, হাতুড়ি, একটা ফাইল ঘষার জন্য, কাটার জন্য কাঁচি, আর একটা প্লাস। আর আমাদের কাছে কাটার মেশিন আছে, তাই আমরা কাটার মেশিন ব্যবহার করবো। যাদের কাছে কাটার মেশিন নেই তারা এরকম বাটালি আর হাতুড়ি দিয়েও কাজটা করতে পারে। আচ্ছা, তো এই যতটা যন্ত্র এখানে তুই দেখালি, এই যন্ত্রগুলো ছাড়াও তো আরো করা যায়, শুধু একটা স্কেল দিয়ে? হ্যাঁ, শুধু একটা স্কেল দিয়ে আর তেলিও হয়ে যাবে, এত যন্ত্র নাও লাগতে পারে। আচ্ছা, তাহলে আমরা তাহলে শুরু করি। আর মেন জিনিসটাই তো বললি, মেন জিনিস আমাদের একটা সরষের তেল বা সাদা তেলের ট্যাঙ্কি, মানে 15 লিটারের যে জারগুলো হয় সরষের তেলের, সেই ট্যাঙ্কটাই ইউজ করলে হয়ে যাবে। মেন সর্বপ্রথমে স্কেলটা নেবো, নিয়ে উপরে একটা ধার দিয়ে আমরা প্রেস দিয়ে দাগ টেনে নেবো, তাই তো? একটু বেকার হলো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। তারপর এইদিকেও এই পোর্শন ধরেও একটা দাগ দিয়ে দেবো। Thank you.
কড়াইটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম যাতে ভেতরের তেলটা উঠে যায়। আমরা এবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। এইটা আমরা ডেকেছি, এইটা আমাদের ঢাকনা তৈরি করব, তার কাজে লাগবে। আপনারা চাইলে ঢাকনা নাও তৈরি করতে পারেন। জিনিসটা কাটার পর এরকম দেখতে হবে। এবার আমরা পোড়া কয়লার ছাইটা বার করার জায়গাটা তৈরি করছি। কোনাগুলো কেন কাটা হলো? কোনাগুলো কাটা হলো যাতে হাত কেটে না যায়। কোনাগুলো এবার আস্তে আস্তে প্রসেস করা হচ্ছে। আমরা দাগ দিয়ে নেবো আগে, তারপর দুটো করে এপার ওপার ঢুকি। এইভাবে আমরা প্রত্যেকটা স্কোপ লাগিয়ে নেবো। দেখুন আমাদের সিটগুলো লাগানো হয়ে গেছে। এবার আমরা উপরে যাতে কাবাবের সিটগুলো নিতে পারি তার জন্য একটু কেটে দেবো।
দেখি আপনাদের যে কটা মনে হয়। আমার মনে হয় মোটামুটি 4-5টা হলেই ভালো হয়। দেখুন আমাদের তন্দুরি ওভেন রেডি, এরকমভাবে আমরা কেটে নেবো। এই কাটাটার কারণ হচ্ছে আমরা ধরুন এই শিকের মধ্যে চিকেন গেঁথে এরকমভাবে দিতে পারবো, তারপর আবার বড়ো সাইজের হলে এইরকমভাবেও দিতে পারবো। তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের চিকেন সাসলিক খাওয়া কীভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো।